এদিকে দিনভর নির্বাচন শেষে এখনও ফলাফল ঘোষণা করা হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শেষে চেয়ারম্যান সাধারণ ভাইস চেয়ারম্যান পদের একীভূত ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত বিয়াল্লিশটি উপজেলার ফলাফল পাওয়া গেছে আর এর মধ্যে গাজীপুর সদরে ইজাদুর রহমান কাপাসিয়াতে আমানত হোসেন খান ফরিদপুর সদরে সামসুল আলম চৌধুরী বগুড়ার সোনাতলায় মিনহাদুজ্জামান লিটন সারিয়াকান্দিতে সাখাওয়াত হোসেন হাতিয়া হাতিয়াবান্ধায় লিয়াকত হোসেন বাগেরহাটের কচুয়াতে মেহদি হাসান রামপালে মোয়াজ্জেম হোসেন আর চট্টগ্রামের সীতাকুণ্ডে আরফুল আলম এছাড়া মিরসরায়ে এনায়েত হোসেন সন্দীপে আনোয়ার হোসেন কক্সবাজারের কুতুবদিয়াতে ব্যারিস্টার হানিফ বান্দরবান সদরে আবদুল কুদ্দুস আলী কদমে জামাল উদ্দিনও ও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি